হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আবার আমার চ্যানেলে। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনাদের রাউটারে আপনাদের আইএসপি অর্থাৎ আপনাদের ব্রডব্যান্ড কানেকশানের যেই সার্ভিস প্রোভাইডার সেখান থেকে পাওয়া আপনাদের যে পিপিআই আইডি এবং পাসওয়ার্ড সেটা আপনারা কিভাবে আপনাদের রাউটারে বসিয়ে সেটাকে সেট আপ করতে পারবেন। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো, আমার কাছে রিকোয়েস্ট এসেছে রাউটারের আইডি অর্থাৎ আপনাদের রাউটারের ভিতরে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা সেটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন। অনেকেই হয়তো জিনিসটা পারেন, এটা খুবই ইজি, বাট অনেকেই আছেন যারা নতুন এবং তারা অনেকেই সমস্যায় ভুগছেন এই পাসওয়ার্ড পরিবর্তনের ব্যাপারটা নিয়ে। কীভাবে রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করা যায়, তো প্রথমে আমরা ঠিক আগের মতো করে অ্যাডমিন দিয়ে ভিতরে ঢুকব। কিছু কিছু রাউটারে অ্যাডমিন দেওয়া লাগে না, এটা আমি আবারও বলছি, যেই রাউটারগুলোতে মানে প্রথমে আপনারা অ্যাডমিন ছাড়া কোনো কিছু না বসিয়ে ঢোকার চেষ্টা করবেন। সাধারণত অনেক রাউটারেই আছে এগুলো লিখতে হয় না, সরাসরি আপনারা ঢুকে যেতে পারবেন। কিছু কিছু রাউটারে আপনাদেরকে অ্যাডমিন দিতে হয়। তো যাই হোক, এখন আমরা রাউটারের ভিতরে আছি। তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আমাদের কী করতে হবে? আমাদের অবশ্যই ওয়্যারলেসে যেতে হবে। ওয়্যারলেসে ঢুকলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইফাইয়ের নাম দেখা যাচ্ছে, কিন্তু এখানে পাসওয়ার্ড কোথাও লেখা নেই। তাহলে কি করব আমরা? ওয়্যারলেস সিকিউরিটিতে যাব। চলে এলাম আমরা ওয়্যারলেস সিকিউরিটিতে। এখানে আমরা যেই পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড একটা লেখা আছে, এটাকে আমরা জাস্ট এই নাম্বারটা শুরু থেকে সরিয়ে আমরা শেষে দিয়ে দিব। ব্যাস, এখন আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেল, আমার ওয়াইফাইয়ের ভিতরে যেতে হবে। ফরগেট নেটওয়ার্ক, এখানে আমি পাসওয়ার্ডটা বসাবো। রাউটার কীভাবে কনফিগার করতে হয় বা একটা রাউটারে কতজন কানেক্টেড আছে সেটা দেখতে হয়, এ সম্পর্কে বিস্তারিত ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, আপনারা দেখে নিতে পারেন, আশা করছি আপনাদের কাজে লাগবে। ব্যাস, কানেক্ট হয়ে গেল। এখন আমি চাইলে আবার আমার রাউটারের ভিতরে ঢুকতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আপনাদের রাউটারের পাসওয়ার্ড পরিবর্তনের যে পদ্ধতি সেটা মনে রাখবেন। আপনারা যেই রাউটারেই ঢুকেন না কেন, ওয়্যারলেসে গিয়ে ওয়্যারলেস সিকিউরিটিতে গেলেই আপনারা এই পাসওয়ার্ড পরিবর্তনের অপশনটা পাবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আশা করছি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।